ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সেশন অন এসিএল লাস্ট সেশন আমরা দেখেছি আমরা কীভাবে স্ট্যান্ডার্ড এসিএল কনফিগেশান করতে পারি আমরা আজকে দেখবো কীভাবে এক্সট্যান্ডেড এসিএল কনফিগেশান করবো সো এক্সট্যান্ডেড এসিএল ইউজস টু ফিল্টার সোর্স অ্যান্ড ডেস্টিনেশান আইপি অ্যাড্রেস আমরা স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে অনলি সোর্স আইপি ফিল্টার করতে পারি বাট এক্সট্যান্ডেড এসিএল দিয়ে সোর্স এবং ডেস্টিনেশান দুইটা অ্যাড্রেসের আইপি আমরা ফিল্টার করতে পারি প্রোটোকল অ্যান্ড পোর্ট নাম্বার টু ডিস্টিংস আইপি ট্রাফিক এছাড়াও এক্সটেন্ডেড এসিএল দিয়ে আমরা প্রোটোকল এবং পোর্ট নাম্বার ফিল্টার করতে পারি অ্যান্ড এক্সটেন্ডেড এসিএল এর নাম্বার হলো একশো থেকে একশো নিরানব্বই অথবা দুই হাজার থেকে দুই হাজার ছয়শো নিরানব্বই এর মাঝে আমাদেরকে রাখতে হবে এছাড়া যদি আমরা নাম্বারের পরিবর্তে এর নেম ব্যবহার করি তাহলে আমরা যে কোনো একটা মিনিংফুল নেম ব্যবহার করতে পারি এই দুটো হলো এসিএল এসিএলের সিনটেক্স সিনটেক্সটা হবে অ্যাক্সেস লিস্ট দেন নাম্বার দেন হলো আপনার স্টেটমেন্ট ফার্মিট অর ডিনাই দেন এটা হলো সার্ভিস ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি যত প্রোটোকলে আসে হয় টিসিপি না হয় ইউডিপির আন্ডারে সে রান করে সো আপনি যেই প্রোটোকলকে ফার্মিট করবেন ওর ডিনাই করবেন যেমন আমি এখানে অ্যাপ ডিনাই করতেছি সো অ্যাপ চলে হলো টিসিপির আন্ডারে দ্যাটস ওয়াই এখানে সার্ভিসটা লিখে লাগবে দেন সোর্স আইপি অথবা নেটওয়ার্ক আমি এখানে সোর্স নেটওয়ার্ক দিয়েছি এবং ডেস্টিনেশন নেটওয়ার্ক দিয়েছি ইকুয়েল টি টোয়েন্টি ওয়ান দ্যাট মিন্স এই সিনটেক্স দ্বারা সোর্স যদি এটা হয় এবং ডেস্টিনেশন যদি এটা হয় এবং প্রোটোকল যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে কি হবে ডিনাই হবে দেন আমরা যদি নেম দিয়ে এক্সটেন্ডেড এসিএল কনফিগার করি তাহলে জাস্ট প্রথমে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড দেন এখানে একটা নেম দিতে হবে এটা হলো এসিএলের নেম দেন আপনার স্টেটমেন্ট ডিনাই অর ফার্মিট দেন প্রোটোকল দেন সোর্স আইপি অর নেটওয়ার্ক দেন ডেস্টিনেশন আইপি অর নেটওয়ার্ক ইকুয়াল টু মানে কোন প্রোটোকলে বা কোন পোর্টে সে এটা অ্যাপ্লাই করবে সো লেটস গো ফর কনফিগারেশান এটা হলো আমাদের টপোলজি এবং এই টপোলজিতে আমরা এই রিকোয়ারমেন্টসগুলো আমরা ফুলফিল করবো সো প্রথমে ফ্রি কনফিগার নিয়ে আলোচনা করি এখানে ইন্টারফেসে আইফি এবং পিসি বা সার্ভারে আইফি কনফিগেশন করা আছে এবং রাউটিং প্রোটোকল রিপ ভার্সন টু রান করা আছে সো আমরা প্রথমে এখান থেকে শুরু করব। আমাদের প্রথম রিকোয়ারমেন্টসটা হলো স্টুডেন্ট ল্যাব ক্যান নট অ্যাক্সেস ফেসবুক রেস্ট অফ অল ডিপার্টমেন্ট ক্যান দ্যাট মিন্স স্টুডেন্ট ডিপার্টমেন্ট থেকে কেউ ফেসবুক অ্যাক্সেস করতে পারবে না এছাড়া সবাই পারবে সো এটা হলো আমাদের টপোলজি এই যে স্টুডেন্ট ল্যাব থেকে কেউ এই ফেসবুক ইউজ করতে পারবে না বাকি যে ট্রেনের ডিপার্টমেন্ট আছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে সবাই এই ফেসবুক ব্যবহার করতে পারে সো আমরা এখন দেখে নেই যে স্টুডেন্ট ল্যাব থেকে এই ফেসবুক অ্যাক্সেস করা যায় কি না সো আমরা ব্রাউজারে যাবো ব্রাউজার এখানে আমরা যদি লিখি ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইয়েস আমরা ফেসবুক ব্যবহার করতে পারতেছি তার মানে আমরা এটাই বন্ধ করবো আমরা যদি অন্য ল্যাব থেকে দেখি যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ফেসবুক ব্যবহার করতে পারি কিনা আমরা যদি চেক করি ব্রাউজারে যাই ডাব্লুডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইয়েস আমরা ফেসবুক ব্যবহার করতে পারছি তো আমরা চাচ্ছি যে স্টুডেন্ট ল্যাব থেকে কেউই যাতে ফেসবুক ব্যবহার করতে না পারে সো আমরা এসিএলটা এখানে কনফিগার করবো এবং সেটা এক্সট্যান্ডেড এসিএল হবে আমরা অ্যানাভেল যাবো অ্যানাভেল থেকে গ্লোবাল কনফিগার মোডে যাব দেন অ্যাক্সেস লিস্ট দেন আমরা নাম বার দিবো সো এক্সট্যান্ডেড নাম্বার হলো একশো থেকে একশো নিরানব্বই সো আমি দিলাম একশো এক দেন দিতে হবে ফার্মিট ওর ডিনাই সো আমরা দিব ডিনাইন দেন প্রোটোকল কাকে ডিনাই করবো আমরা ডিনাই টিসিপি দেন দিতে হবে সোর্স অ্যাড্রেস কাকে ডিনাই করবো সো আমরা ডিনাই করবো এই স্টুডেন্ট ল্যাবকে সো ওয়ান টু ওয়ান সিক্সটি এইট এটা হলো স্টুডেন্ট লাইভের নেটওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ টোয়েন্টি সেভেন তাহলে আমাদের ওয়ার্ল্ড ক্যাড মার্কস হবে কত থার্টি দেন ডেস্টিনেশন অ্যাড্রেস সো আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস কত ফেসবুকের আইপি হলো দুশো সো আমরা এখানে হোস্ট দিব বিকজ অফ একটা মাত্র আইপি ফেসবুকের একটা আমরা ব্লক করবো সো দুইশো ইকুয়েল টু কত নম্বর পোটে ব্লক করবো এইট জিরো পোটে ব্লক করবো বিকজ অফ ফেসবুক ইউজ করবে বা ব্রাউজ করবে ব্রাউজার দিয়ে এইচডিপি বা এস টি ডিপি প্রোটোকল দিয়ে সো দ্যাটস হয়ে আমরা এইট জিরো ব্লক করে দিলাম সো অন্য সবাই যাতে এই ফেসবুক ব্যবহার করতে পারে দ্যারস হয়ে আমরা অ্যাক্সেস লিস্ট একশো এক পারমিট টিসিপি এনি অন্য যে কেউ যাতে হোস্ট মানে আমাদের ফেসবুকের আইপিতে টু জিরো টু ডট ফোর ডট ওয়ান ডট টু টু এইট জিরো পোর্টে সবাই যাতে পারমিট হয় এই যে এটা হলো ফেসবুকের আইপি এই স্টুডেন্ট ল্যাবকে ব্লক দিলাম দেন সেকেন্ড স্টেটমেন্টে বললাম পারমিট যে কেউ যাতে পারমিট হয় কোথায় আমাদের এই ডেস্টিনেশান আইপিতে এবং ইকুয়েল টু এইট জিরো এছাড়াও আইপির অন্য অন্য সার্ভিস আছে বাকি সার্ভিসগুলো যাতে অন থাকে দেড় সব আমাকে পারমিট আইপি এনই এনি দিয়ে দিতে হবে আদারওয়াইজ অন্য সার্ভিস কিন্তু ব্লক হয়ে যাবে এবার আমরা এই এসিএলটা ইমপ্লিমেন্টেশন করবো এই এফ জিরো বাই জিরো ইন্টারফেসে আই টি এফ জিরো বাই জিরো বিকজ অফ এই এফ জিরো বাই জিরো দিয়েই ফেসবুকে এন্টার্স করতে হবে আইপি অ্যাক্সেস গ্রুপ একশো এক এটা আমরা আউট বাউন্ডারিতে দেব দেন কন্ট্রোল জেড ডাব্লিউ আর তো আশা করি আমরা এখন স্টুডেন্ট ল্যাব থেকে এই ফেসবুক ব্রাউজ করতে পারবো না ব্রাউজারে যাই যদি আমরা লিখি ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইয়েস আমি কিন্তু পারতেছি না কিন্তু আমি যদি এই যে ট্রেনের ডিপার্টমেন্টে যাই এবং ব্রাউজারে গিয়ে যদি ফেসবুক ডট কম লেখি ইয়েস আমি কিন্তু পারতেছি এছাড়া যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যাই এবং ইউআরএলএ যদি লেখি ফেসবুক ডট কম ইয়েস পারতেছি সো আমাদের ফার্স্ট যে কন্ডিশন ছিল সেটা ডান দেন সেকেন্ড স্টেটমেন্ট হল স্টুডেন্ট ল্যাব ক্যানট অ্যাক্সেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নেটওয়ার্ক বাট সিস্টেম অ্যাডমিন অ্যাভেল টু অ্যাক্সেস স্টুডেন্ট ল্যাব এটা একটু ট্রিকি বলছে যে স্টুডেন্ট ল্যাব থেকে কেউই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে না বাট সিস্টেম অ্যাডমিন অ্যাভেল টু অ্যাক্সেস সো আমাকে তাহলে সিস্টেম অ্যাডমিনকে আগে পারমিট দিতে হবে দেন বাকি সবাইকে ডিনাই করতে হবে আমরা যদি এখন দেখি যে এই যে স্টুডেন্ট ল্যাব থেকে এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অ্যাক্সেস করতে পারে কিনা ফার্স্ট টাইম ফেল হইতে পারে বিকজ অফ সুইসের কাছে ম্যাকেটেস থাকে না আশা করি সেকেন্ড টাইম সাকসেস হবে এখন পারতেছে কিন্তু আমরা যাচ্ছি না এটা যাতে না হয় অনলি সিস্টেম অ্যাডমিন ক্যান অ্যাভেল টু অ্যাক্সেস নডি অ্যালস ক্যান অ্যাক্সেস এবং আমরা যদি দেখি সিস্টেম অ্যাডবিন পারে কিনা প্রথমবার ফেল হইতে পারে দ্বিতীয়বার আশা করি ফেল হবে না ইয়াস সাকসেস বাট আমরা হচ্ছি অনলি সিস্টেম অ্যাডবিন বাকি যেই পিসিগুলা থাকবে বা বাকি যে ইউজার থাকবে তাদেরকে কেউ যাতে স্টুডেন্ট ল্যাব থেকে কোনো ধরনের অ্যাক্সেস করতে না পারে সো এবার আমরা এসিএলটা এখানে কনফিগার করব আমাদের যে লোকাল রাউটার আছে এর লোকাল রাউটারে কনফিগার করব সো আমরা গ্লোবাল কনফিগারেশন মোড়ে যাবো অ্যান্ড আমাদের স্টেটমেন্টটা হবে অ্যাক্সেস লিস্ট দেন নাম্বার আমি দিলাম ওয়ান জিরো টু সো আমরা প্রথমে সিস্টেম এডবিনকে ফার্মিট দিয়ে দিব বিকজ অফ আমাদের কন্ডিশন ছিল সিস্টেম অ্যাডমিন অ্যাবল টু অ্যাক্সেস স্টুডেন্ট ল্যাব ওর স্টুডেন্ট ল্যাব অ্যাভেল টু অ্যাক্সেস সিস্টেম অ্যাডমিন সো আমরা প্রথমে সিস্টেম অ্যাডমিনের আইপিটা দেখে নিই সিস্টেম অ্যাডমিনের আইপি হলো টেন ডট থার্টি ফোর ফার্মিট দেন হবে আইপি সোর্স আইপি কত সোর্স আইপি হবে ওয়ান নাইন টু ওয়ান সিক্সটি এইট টেন ডট জিরো আমাদের এই স্টুডেন্ট ল্যাবের নেটওয়ার্ক হলো টেন ডট জিরো ফ্রি ফিক্স হলো টোয়েন্টি সেভেন সো ওয়ার্ল্ড কার্ড মার্কস হবে জিরো ডট জিরো ডট থার্টি ওয়ান এবং ডেস্টিনেশান যদি হোস্ট আমাদের সিস্টেম অ্যাডমিনের আইপি হলো টেন হয় তাহলে পারমিট করো দেন অ্যাক্সেস লিস্ট ওয়ান জিরো আইপি আমাদের সোর্স নেটওয়ার্ক হলো স্টুডেন্ট ল্যাব টেন ডট জিরো এবং ওয়ার্ল্ড কার্ড মার্কস হলো জিরো এবং ডেস্টিনেশন নেটওয়ার্ক যদি আমাদের ওয়ান নাইন ওয়ান সিক্সটি টেন আমাদের ম্যানেজমেন্ট লেভেল নেটওয়ার্ক হলো টেন হয় তাহলে তাকে ব্লক করে দাও থার্টি টু এবং ওয়ার্ল্ড কার্ড মার্কস এবার অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট আইপি এনই এনি আইপির পির অন্যান্য সার্ভিসগুলো অ্যাক্টিভ থাকবে এবং এই অ্যাক্সেস লিস্টটা আমরা কোথায় অ্যাপ্লাই করব এই যে অ্যাপ ওয়ান বাই জিরোতে অ্যাপ্লাই করব স্টুডেন্ট ল্যাবের ইন বাউন্ডারিতে সো আইএম টি এফ ওয়ান বাই জিরো আইপি অ্যাক্সেস গ্রুপ কত ওয়ান জিরো টু ইন বাউন্ডারিতে আমরা দিব কন্ট্রোল জেড ডাব্লিউ আর আশা করি আমাদের অ্যাক্সেস লিস্ট কাজ করবে আমাদের কন্ডিশন ছিল সিস্টেম সিস্টেম্যাটবিন অ্যাবল টু অ্যাক্সেস স্টুডেন্ট ল্যাব ইয়েস বাট অন্য অন্য পিসি এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কোনো পিসিতে অ্যাক্সেস করতে পারবে না ইয়েস দেখেন ফেল্ড আমরা যদি আবারও চেক করি ফেল্ড এগুলো কিন্তু একই নেটওয়ার্কের আইপি দেখেন টেন্ডার থার্টি ফাইভ এবং গেটে হলো টেন্ডার থার্টি থ্রি সিস্টেম্যাটবিন হল থার্টি ফোর এবং গেটে হলো টেন্ডার থার্টি থ্রি বাট অনলি সিস্টেম অ্যাডবিন অ্যাভেল টু অ্যাক্সেস অন্য অন্য পিসি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না ইয়েস ফেল্ড সো আমাদের সেকেন্ড কন্ডিশন ডান থার্ড কন্ডিশন হলো অনলি অ্যাডমিন অ্যাভেল টু নেট অন লোকাল রাউটার ফ্রম টেন ডট থার্টি টু নেটওয়ার্ক এই টপোলজিতে অনলি এই টেন ডট থার্টি টু নেটওয়ার্কের অনলি সিস্টেম অ্যাডবিন এভেল টু অ্যাক্সেস টেলনেট এখানে অনলি সিস্টেম অ্যাডবিন টেলনেট জন্য ফার্মিট বাকি সবাই ডি এই টেনড থার্টি টু নেটওয়ার্ক থেকে সো আমরা অ্যাক্সিএলটা আমরা এখানেই কনফিগার করব আমরা প্রথমে টেল নেটটা করে নিই লাইন ভিটি ওয়াই জিরো থেকে ফোর পাসওয়ার্ড দিলাম ওয়ান টু আমরা টেলনেটটা এনেবেল করে নিলাম এবার আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করি তো অ্যাক্সেস লিস্ট আমি নাম্বার দিলাম ওয়ান দেন ফার্মিট ফার্মিট টি হোস্ট আমাদের সিস্টেমেট মিনি আইপি হলো ওয়ান 34 ফোর আমাদের এখানে F0 জিরো জিরো এই ইন্টারফেসের আইপি হলো টেন ডট থার্টি থ্রি হোস্ট ওয়ান টু ওয়ান সিক্সটি এইট টেন থার্টি হয় এবং ইকুয়েল টু পোর্ট নাম্বার দেখেন এখানে টেল পোর্ট নাম্বার হল টোয়েন্টি থ্রি যদি পোর্ট নাম্বার হয় তাহলে পারমিট এবার অ্যাক্সেস লিস্ট ওয়ান অন্য সবাই ডিনাই ডিনাই টিসিপি এনি অন্য সবাই ডিনাই হোস্ট যদি ওয়ান নাইন টু ওয়ান সিক্সটি এইট টেন ডট থার্টি থ্রি এবং ডেস্টিনেশন যদি টেলনেট হয় সবাই ডিনাই অ্যাক্সেস লিস্ট ওয়ান জিরো থ্রি পারমিট আইপি এনি এনই আই পির অন্যান্য সার্ভিসগুলো অ্যাক্টিভ থাকবে এবার আমরা এটা ইমপ্লিমেন্টেশন করবো কোথায় করবো এই যে এফ জিরো বাই জিরো এইটার ইন বাউন্ডারিতে সো আই এন টি এফ জিরো বাই জিরো আইপি অ্যাক্সেস গ্রুপ ওয়ান জিরো থ্রি ইন বাউন্ডারি কন্ট্রোল জেট ডাব্লিউআর আশা করি অনলি সিস্টেম এট বিন অ্যাভেল টু অ্যাক্সেস টেলনেট কমন ফ্রন্ট টেলনেট ওয়ান এন টু ওয়ান সিক্সটি এইট ডট টেন ডট থার্টি থ্রি ইয়েস পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ইয়েস আমরা রাউটারে লগ ইন করেছি বাট অন্যরা কেউ টেলনেট করতে পারবে না যেমন এই পিসি থেকে যদি আমি ট্রাই করি টেলনেট ওয়ান এন টু ওয়ান সিক্সটি এইট ডট টেন ডট থার্টি থ্রি ট্রাই তারা পারবে না ওকে ডান আমাদের লাস্ট কন্ডিশন হলো স্টুডেন্ট ল্যাব অ্যাভেল টু অ্যাক্সেস গুগল সার্ভার সো এটা তারা এমনিতেই পারবে বিকজ অফ এটা সবার জন্যই ফ্রি আমরা যদি চেক করি এখানে ফেসবুকের জায়গায় যদি আমরা লিখি গুগল ডট কম ইয়াস ওয়েলকাম টু গুগল এটা সবাই পারবে এবং আমরা যদি ট্রেনার ডিপার্টমেন্ট থেকে দেখি গুগল ইয়াস সবাই পারতেছে বিকজ অফ এখানে কোনো কন্ডিশন নাই সবাই অ্যাক্সেস করতে পারবে ইয়েস সবাই পারতেছে সো এই ছিল আমাদের এক্সট্যান্ডেড এসিএল খুব সিম্পল আপনারা যদি ট্রাই করেন আপনারা পারবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও